বলে আরে দাঁড়া শাবনুরের বাসায় ঈদ করেছেন পূর্ণিমা। ঈদে শাবনুর পূর্ণিমা একে অপরের সাথে কোলাকুলিও করেছেন। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে দুই নায়িকার ঈদে কোলাকুলি করার ভিডিওটি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন। শাবনুর আপুর কাছে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা বন্ধুরা? হ্যালো পূর্ণি। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় শাবনুর ও পূর্ণিমা এই দুই নায়িকা ঈদ উপলক্ষে কোলাকুলি করছেন। এরপর থেকে হাজারো মন্তব্য আসতে থাকে তাদেরকে নিয়ে। পূর্ণিমা, শাবনুর কি এই ঈদে একসাথে ছিলেন? শাবনুরের বাসায় কি ঈদ করেছেন পূর্ণিমা? এমনই অজস্র মন্তব্যই দেখা যায়। তবে শাবনুর ও পূর্ণিমার কোলাকুলি করার এই ভিডিওটি ঈদের দিনের নয়, রোজার আগে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন পূর্ণিমা। সেই সময় শাবনুর পূর্ণিমার দেখাও হয়। দুই নায়িকার ভিডিও সোশ্যাল মাধ্যমে সে সময় ব্যাপক ভাইরাল হয়েছে। পূর্ণিমাকে পেয়ে সে সময় শাবনুর খুবই খুশি হয়েছিলেন। অনেকদিন পর একসাথে দুই নায়িকাকে দেখে ভক্তদের এক্সাইটমেন্ট ছিল দেখার মতো। ওই সময়েই ঈদের কোলাকুলি অগ্রিম সেরে ফেলেছিল শাবনুর ও পূর্ণিমা এই দুই নায়িকা। ঈদের জন্য অগ্রিম করা সেই কোলাকুলির ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা নিজেই। নায়িকার মাঝে এমন আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন নেটাগারিকরা। বর্তমান সময়ে নায়িকাদের মাঝে যেখানে রেষারেষিতে ভরপুর, সেখানে শাবনুর ও পূর্ণিমার মধ্যকার এই মধুর সম্পর্কে যেন নতুন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভিউয়ার্স, শাবনুর ও পূর্ণিমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? শাবনুর ও পূর্ণিমার কোন মুভিটা আপনাদের কাছে বেশি প্রিয় সেটিও জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন।